वेलकम टू चले चले अम्बले बंधुरा, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রেসিপি। আজ বানাবো তেল কই। আসুন দেখে নিই কিভাবে আমি রেসিপিটা বানাই। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটাকে ভালো করে আমি গরম জলে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো মতন। নুন আর হলুদটা ভালো মতো আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছটার গায়ে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা পেস্ট করে নেব। পেস্টের জন্য আমি এখানে অর্ধেক পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি দুটো করে মাছ ভাজছি আর কই মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই গুটিয়ে যায়। তার জন্য খুন্তি দিয়ে যদি একটু চেপে ধরা হয় তাহলে মাছ আর গোটাবে না। আর কই মাছ খুব বেশি ভাজে না, তো হালকা করে ভেজেই আমি কই মাছগুলোকে তুলে নেব। একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। কই মাছে যেহেতু বেশি পরিমাণে তেল লাগে তাই আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে। কালো জিরেটাকে একটুখানি কড়ার মধ্যে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো কোচানো অর্ধেক পেঁয়াজ। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হালকাভাবে নেড়ে নেবো আমি। পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা পেস্টটা আমি দিয়ে দেবো। তেলকই মানেই তেল বেশি মশলা কম, তার জন্য এটা মাথায় রাখতে হবে তেলকই করার সময় যে মশলার পরিমাণটা আমরা কম দেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। আমি এখানে হাফ চামচেরও একটু কম পরিমাণে হলুদ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এক চামচ পরিমাণে আমি দিলাম। এটা ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম নুন। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু মাছ ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম তাই নুনটা এখানে একটু বুঝিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেল কইতে খুব বেশি আমি জল দেব না তাই মশলা ধোয়ার জলটাই আমি এর মধ্যে দিলাম। রান্নাটার মধ্যে যেহেতু আমি টমেটো দিয়েছি সেটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিচ্ছি আমি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা হালকাভাবে নাড়াচাড়া করেই আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তিন মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা একটুখানি খুলে দেখি, চেক করে নেব মাছটা কিরকম অবস্থায় আছে।
দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এবার মাছটা আমি উল্টে দেব, উল্টে দিয়ে আরো 3 মিনিট ওই পিঠটাকেও রান্না করে নেব। আরও 3 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এটা এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।